গত 11 জুন বরিশালের গৌরনদী উপজেলার এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করা হয়। এ ঘটনায় জড়িত ডাকাত দলের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সবাই আন্তজেলা ডাকাত দলের সর্দার দেলোয়ার বাহিনীর সদস্য। জব্দ করা হয়েছে একটি পিস্তল, 8 রাউন্ড গুলি, চাপাতি, দা ও ছুরি সহ ডাকাতির নানা সরঞ্জাম ও নগদ 2000 টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া স্বর্ণ অলংকার। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে পুলিশ। 3 দিনের অক্লান্ত পরিশ্রম, একটি চৌকস টিমের সমন্বয়ে আমরা আসলে এই সফলতা অর্জন করতে পেরেছি। 9 জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই। এদের ভিতর 2 জন ডাকাত বিজ্ঞ আদালতে 164 দ্বারা জবানবন্দি প্রদান করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দলের বাকি সদস্যদের গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার। গতকালকে এই ডাকাত চক্রকে আমরা আসলে সক্ষম হয়েছি, ডাকাতের হওয়া মালামাল উদ্ধার করেছি এবং ওদের কাছ থেকে অস্ত্র গুলি এবং ডাকাতের কাজে ব্যবহৃত বিভিন্ন রকম দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করে আমরা তার সফল একটা অভিযান করেছি। ডাকাত সর্দার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে 21টি সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।